আর জেদ করিস না, তোর ঘরে যে অন্য কেউ ঢুকে পড়ছে। হ্যাঁ রে, ওরা সবাই ওকে প্রশ্রয় দিচ্ছে, বাড়িটা না ভাগ হয়ে যায়। কেদার রায়ের রক্ত এখনো সাপের মতো ঠান্ডা হয়ে যায়নি বিন্দু বাসিনী দেবী, এখনো টক বক করে আমার গায়ে ফুটছে সেই রক্ত। রাগিনী আর প্রশান্ত জানে যে কেদার রায় প্রয়োজন হলে কি করতে পারে।